হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? তো আজকে চলে এসেছি আবারও সেই গেম নিয়ে। বুঝতে তো পারতেছো গেমটা কি, যেটা আমি নোবেল পেতে পেতে আর কি পাইনি, মানে নোবেলটা নিয়েই পকেটে জায়গা ছিল না বলে আমি ফেলে দিয়েছি। ঠিক আছে, সিম্পল। তো আজকে সেই আবারও গেম, জেলখানার গেম, মানে ব্রেক দ্য পিজিয়ন সিরিজের গেম, এবং এটারই পার্ট টু করবো। কে আমরা সেখান থেকে শুরু করবো। আজকে আমরা ভাই জেল থেকে বের হবো, যা কিছু করতে হবে জেলারকে দরকার হলে পায়খানার মধ্যে ফেলে দেবো, ঠিক আছে, দরকার হলে ডেনের মধ্যে চুপাবো, তারপরেও আমরা কিন্তু বের হবোই আজকে। তো চলো বেশি কথা না বলে গেমে চলে যাই। এই সেই জেলখানা যেখানে আমাকে আটকে রেখেছে। দেখো আমি এখন কিন্তু পায়খানাতে বসে আছি, কোমরে হাঁকছি, ঠিক আছে, হালকা পাতলা হাগা টাগা লাগে ভাই, কি বলো, তাই না? জেলখানাতে কি পায়খানা থাকবে না? তো ঠিক আছে, তো চলো আমরা আছে কথা খেলবো এখন লেভেল 8। ঠিক আছে, এর আগের ভিডিওতে পার্ট 1 যারা দেখো নি তারা অবশ্যই দেখে আসতে পারো, সেই অসাম পার্ট ছিল সেটাও ভিডিওটাও। তো ওকে, দেখো বসে আছি এবং অপশান দিয়েছে, তো আর কি জেলখানার মধ্যে আছি, বের হব। কোনটা চাবি? এটা তো ভেঙে ফেলবো আর কি, দরকার নাই। তো চাবি দি কিছু একটা। ভাই ভাই ভাই, কী হলো? পুলিশটা এরকম করছে কেন? ও ও ভাই, পুলিশ খুলে দিয়েছে আমাকে, কিন্তু কেন? নাকি ওটাই আমি ছিলাম নাকি, বুঝলাম না। দেখো একটা মহিলা পুলিশ বসে আছে, তো মহিলারা মেয়েরা সবসময় কি তেলাপোকা দেখে ভয় পায়, তাই না? তো চলো তেলাপোকা দিয়ে ট্রাই করি, সম্ভবত এটা হবে, সে ভয় পেয়ে যাবে। ওকে ওকে, তেলাপোকাটা, ও তো ওকে, সে ভয়ে আক্রো মানে একেবারে অজ্ঞান হয়ে গেছে ভাই, আমার এক্সপেকটেশনের থেকে উপরে উঠে গেল। মেয়েরা যে এত ভয় পায়, তোমরাও কি ভয় পাও নাকি তেলাপোকা? তো চলো এবার তিনটা হচ্ছে আর কি দরজার জন্য, দরজা খোলার 3টা ক্রেডিট কার্ড না কি বলে এগুলোকে আমিও জানি না ভাই, তো সেখানে ক্র্যাশ করতে হবে এভাবে। ওকে, তো প্রথমটা নিয়েছি। হ্যাঁ, নো 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 নো, ভুলে গেছে ভাই, এর কালারটা হবে না, এটা দিয়ে উপর থেকে খাঁচা পড়ে গেছে। কিভাবে ফেসে গেলাম, নিজের জালে নিজেই ফেসে গেলাম। ওকে, এটা ইউজ করবো, চলো এটা দিয়ে দেখি। ওকে, ও খুলে গেছে, ও খুলে গেছে, তো অসাম, আমরা আর কি চলে গেলাম। তো এরপরে জেলখানা থেকে এবার বেরে যাবো, মানে বের হবো। চলো আস্তে আস্তে, এখনও জেলের মধ্যে আছি, পুলিশ ফাঁড়িতেই আছি। তো চলো এখানে কি হলো, কোনটা ইউজ করবো, এই যে একটা ফাঁকা আছে না, এটা এটা কি? চলো ফার্স্ট অপশনটা ইউজ করি, তো ফাঁকা দিয়ে বের হওয়ার চেষ্টা করব। ও ও ভাই, এ মাকড়াসা ভাই, ও ঘরের ভিতর অনেক মাকড়াসা, তার মানে নাকি মাকড়াসা চলে এসেছে? না ওটা হবে না, এটা কি? চলো লাথি দেখি এর পায়ের কত জোর সেটা দেখি। ও ও ভাই, পা দিয়ে লাথি মেরে দরজা ভেঙে ফেলছে, কি শক্তি! আর এটা কি, এতগুলো মাকড়াসা কেন? ও ভাই ভয় লাগছে খুব। তো মাকড়াসাগুলো নড়তেছে, খালি ওখানেই আছে, আমার কাছে তো আসে না। তো কি করতে হবে, চলো আগুন লাগিয়ে দিই, পুরে মাকড়াসার জাল পুড়িয়ে দেব। ওকে, পুড়ে যাচ্ছে মাকড়াসা, হো ও নো, এই কি হলো ভাই, গোটা বাড়িতে আগুন লেগে গেছে, মানে ঘরে আগুন লেগে গেছে, ফেল হয়ে গেছে। লাঠি দিয়ে তাড়াই, চলো। ওকে, এবার মাকড়াসা চলে যাবে। ওকে ওকে, চলে যাচ্ছে, ও ভাই আমরা পেরেছি, গেছে। ও ও নো ভাই, মাকড়াসা তার দলবল নিয়ে চলে এসেছে, নো ভাই। আচ্ছা লাস্ট অপশন একটাই আছে, তো এটাই চুজ করবো, চলো। মাকড়াসাটাতে কি কি মানে এভাবে মুখ দেখালে চলে যাবে, মুখ ভাঙচালে চলে যায়? বা এটা তো জানতাম না, এটা তোমরা কি জানো নাকি? দেখছো কখনো মাকড়াসাতে এরকম করে লাগে কি ভাই? এগুলো গেম খেলা মানে ব্রেন ব্রেন লাগে না এগুলো গেম খেলতে, ঠিক আছে? আর তুমি তো জানো আমি আইনস্টাইনের ছোট ভাই, এগুলা সব কিছু আমার জানা আছে। তো এবার দেওয়াল ফাটা, তো চলো হাতুর মারলে, হাতুর মারলে কি হবে? এর গা মানে যে শক্তি, কি পারে, মানে আমার কাছে যদি হাতুরটা থাকতো না তো পুরো দেওয়াল ভেঙে দিতাম, ঠিক আছে? তো অবশ্যই কার্টুনের মধ্যে, বাস্তবের দেওয়াল আমি ভাঙতে পারবো নাকি, কি যে বলো তোমরা। তো দেখো, ও মই দিয়েছি, এ ভাই, এ ময়ে ঘুন পোকায় খেয়ে ফেলেছে ময়টা, দেখছো উঠার সাথে সাথে ভেঙে গেলো। আমার আমার কি এতই ওজন? আমি তো একটা হালকা পাতলা কিসের সমান, পরে বলবো। তো চলো
এটা দেখি হবে, মাটি খুঁড়লে কি করবে? মাটি ভাই, এই দেওয়াল ভাঙতে পারতেছে না। ও ভাই, এটাই ছিল অপশন ভাই, মাটি খুঁড়ে ফেললো এত তাড়াতাড়ি আর দেওয়াল ভাঙতে পারলো না, এটা কোনোদিন হয়? চলো এবার এদিক থেকে বের হতে হবে, এখান দিয়ে বের চলে যেতে হবে, যে ওখান থেকে চলো এটা চুজ করি, ওই দিক দিয়ে সিঁড়ি আছে ওখানে উঠবো, লাইট মানে অন্ধকার ঘর, চলো। ওকে, কি হলো? ও ভাই, লাইট ধরতে গেলে এরকম হলো কেন? শক লেগে গেল কেন? কারেন্ট ছিল নাকি লাইটে? তো চলো এবার নেক্সট অপশন, এটা কি? ও, মোমবাতি। ও নো, মোমবাতি ধোঁয়া বের হয়ে গেছে উপর দিয়ে। আরে ভাই, দেখে ফেলেছে। নো, ফেল। ওকে, বুদ্ধি খাটাও, আর একটা অপশনই আছে, কি বুদ্ধি খাটাবো পাগল। তো এটা কি হের হেরকিন না? তো এটা হচ্ছে একটা কাচের বোতলের মধ্যে কিছু জোনাকি আর কি ছিল সম্ভবত, সেটা দিয়ে আলো বের হয়েছিল, তো সেটা দিয়ে সাকসেস হয়ে গেল। তো যুক্তি বুদ্ধি কিছুই খাটতেছে না এগুলোর মধ্যে, তো এবার সার্চিং লাইট থেকে বাঁচতে হবে সম্ভবত। হ্যাঁ, তো কোনটা চুজ করব? একটা ঝোপ, এটা কি? আচ্ছা, এটা মুখোশ নাকি? ও, সে ছদ্মবেশ ধারণ করেছে। ওকে ভাই, বুদ্ধি আছে, চোরের বুদ্ধি আছে। ওকে, তো চলো এবার চলে এসেছি প্রায়, আমরা এখন ময়দানে চলে এসেছি, মানে মার একটু হলে আমরা চলে যেতে পারবো। তো এবার তিনটা তার দেখাচ্ছে, তিনটা তারের মধ্যে কোনটা কাটবো, আমার কোনো কিছু যায় আসে না, তো লাল তার দিয়ে শুরু করি, চলো। ওকে, সবাই বলো, কি বলবা? সবাই সবাই কিছুই বলার দরকার নেই, চলো। হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক। ও নো ভাই, ফেল, ফেল। তো এবার কোন তার ইউজ করবো? এটা? ওকে ওকে। ও নো, আবার ফেল। সিটিআর আবার ফেল চলে আসছে, লাইট আপ ডাউন করা দেখে বুঝে গেছিলাম। তো আর একটা অপশানই বাকি আছে, সেটা এই যে মিডিলের যে অপশানটা, এই তার কালো নাকি তার, এটা তো এটা কাটলে মনে হয় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, তো ঠিক আছে, ওকে, সাকসেস। তো আর মাত্র একটা, এটাতে যদি জিতে যাই তাহলে আমরা জেলখানা থেকে পালাতে সক্ষম হব। তো চলো এখানে এটা দিয়ে ওদিকে একটু ঢেলটা মেরে দিই, ঠিক আছে, ঢেলটা মারি। ওকে, সে ওদিকে চলে যাবে এবং আমি এই সুযোগে পালিয়ে যাব। ওকে, এটা খুব ইজি ছিল আমার কাছে। ও, আমরা জেলখানা থেকে বের হতে পেরেছি, ফ্রিডম। তো চলো এবার নেক্সট আমরা আরও খেলবো, আরও মিশন আসবে, সবগুলো খেলবো এবং অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, টাটা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।